হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এটা টিচার্স ডে সেলিব্রেশনে আরও কিছু পার্ট আপনাদের সাথে আগের পার্টটা শেয়ার করেছিলাম, আবার নেক্সট পার্টটা নিয়ে চলে এলাম। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি দুটো ভাগ করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখুন সবাই পারফর্ম করছে, আর যেহেতু সবাই গানে এখানে মিউজিকের ওপরে পারফর্ম করছিল, তাই আমি গানটা মিউট করে দিয়েছি গানগুলোকে। আর দেখুন এখানে দিদিমণিকে স্পেশাল ফিল করানোর জন্য দিদিমণিরই একটা স্টুডেন্ট দারুণভাবে এখানে পারফর্ম করলো, আর কত সুন্দরভাবে দিদিমণিকে স্পেশাল ফিল করালো। আর এটাই তো টিচারদের কাছে বড় পাওয়া না, দেখুন কত সুন্দরভাবে নাচ করছে। যেহেতু গানগুলো দিলে আরও সুন্দর লাগতো, আরও দেখতে ভালো লাগতো, কিন্তু গানগুলো দেওয়া যাবে না, তাই জন্য গানগুলোকে বাদ দিতে হচ্ছে বাধ্য হয়ে। এখানে একজন একজন করে সবাই পারফর্ম করছে। এখানে দিদিমণি দেখুন কতটা আনন্দ সহকারে ওকে ই করলো। তারপরে আবার আরেকজন উঠলো, ওও নাচ করছে, এক এক করে সবাই করছে নিজের মতো করে। এই দিনটা তো মানে সে দিদিমণি যেমন ক্লাস করে সেরাম তো নয়, যে যেমন পারবে সে সেরামভাবে করবে। আর এখানে পুচকিটা দেখে দেখে ও করছে, পুচকিটা এমনিতে খুবই চঞ্চল, ও নিজের পারফর্ম করে না নিজের গানে, সবাই যখন করে সেইগুলি ও করে, আর ও ওখানে করছে, আর ওটা দেখে দেখে ওখানে করছে। আর দেখুন কত সুন্দরভাবে সবাই নিজের মতো করে, এগুলো তো শেখায়নি, এগুলো নিজে থেকে নিজেরা তৈরি করেছে বাড়িতে নিজেরা সবাই। এখানে আর একটা পুচকি উঠেছে, ও কত সুন্দরভাবে কোমর দোলাচ্ছে, দেখুন ওর কোমর দোলানো দেখে এমনি হাসি পেয়ে যাবে। তারপরে আমার মেয়েরা উঠেছে, আমার মেয়ে আছে, চিত্রিতা আছে, আয়ুষী আছে, ওরা একটা গানে নাচ করছিল, ওটাই ওরা করেছে। এবার সবাইকে বলা হয়েছিল কিছু কিছু জিনিস করে দেখানোর জন্য, এবার সবাই যে যেটা পেরেছে সেটা করে দেখেছে, আর আমরা সবাই সবাই দেখছিলাম আর আনন্দ পাচ্ছিলাম, হাততালি দিচ্ছিলাম। এবার এক এক করে সবাই করছিল, কত সুন্দরভাবে ওরা করছিল। এখানে আরেকজন উঠল, প্রথমা, ও করছিল, ও নিজের মতো করে একটা গানে নাচটা করে দেখালো। এক এক করে সবাই করছে যেমন পারছে নিজেদের মতো করে, আর এটাই ওদের কাছে অনেক বড় পাওয়া। এগুলো তো আর ম্যামরা শেখায়নি, এগুলো ওরা নিজে থেকে করেছে। আর এখানে দুটো পুচকি উঠেছে, পুচকিগুলো এখন তো খুবই ছোট, সেহেতু ওরা তো সেরকমভাবে পারবেন, ওরা হাত পা নাড়ছে। আর এখানে রুমকি উঠেছে, মানে আমার মামমামের ছোট দিদি, ও উঠেছে, ও নাচ শেখে, ও অনেক দিন ধরে নাচ শেখে, এবার ও এখানে পারফর্ম করছে। আমরা বসে বসে কী করবো, আমরাও মজা নিচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি, আমাদেরও ভালোই লাগছে, দিনটা খুব ভালোভাবে সেদিনকে কাটলো, আর সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম। প্রতি বছরই হয়, আগের বছরও সেলিব্রেশনে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, আর এবছরও শেয়ার করলাম। এখানে দেখুন একটা গার্জেন, সেও মা রুমকির সঙ্গে পারফর্ম করছে, আর সে নিজে থেকেই, দিদিমণি যেহেতু রিকোয়েস্ট করেছিল, নিজে থেকেই উঠেছিল, উঠে এখানে পারফর্ম করছে। সে পারুক চাই না পারুক, সে চেষ্টা করেছে, চেষ্টা করে করেছে, সেটাই তো বড় কথা না। ও তো আর নাচ শেখে না, এরা নয় নাচ শেখে, এরা নাচ শিখে পারফর্ম করেছে, আর ও নিজে থেকে করেছে, এটাই তো মানে আনন্দের ব্যাপার। এখানে খুব সুন্দরভাবে ও নাচ করলো, তারপরে এখানে সবাই মিলে ওটা হলো, সবাই মিলে উঠে এবার যে কজনা উঠলো, এবার অনেক সবাইকে ডাকা হচ্ছিল, সবাইকে পরপর ধরে ধরে যে সবাই ওঠো সবাই ওঠো, কেউই উঠছিল না, লজ্জা পাচ্ছিল, অনেকে বলল আমি পারি না, অনেকে করতে পারি না। তাই যে কজনা উঠেছিল সবাই মিলে, স্টুডেন্টরা আমরা সবাই মিলে শেষের দিকটা খুব আনন্দ করেছিলাম, নাচ ফাজ করে যে যেমন পারি সবাই চেষ্টা করেছি। আর এখানে তো আর কেউ দেখার নেই, আর জাজ করারও নেই, সবাই মিলে আনন্দ করে করেছি, এটাই অনেক। দেখুন শেষে সবাই খুব মজা করেছিলাম, মজা করে এখানে নাচ করে, আর সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, ওরাও দেখছে আর মায়েরাও দেখছে, সবাই বসে বসে আনন্দ পাচ্ছে, আর আমাদের মানে আমাদেরকে দেখে হাসছে, আর সব মায়েরা ওঠেনি, সবাই বললো আমরা পারবো না, উঠবো না, আর তাই আমরাই করছিলাম। আর গান শুনলে ভালো লাগে না বসে থাকতে, সেহেতু সবাই করছে দেখে, যেহেতু সেটাই শেষ, এই পারফর্মটা করেই শেষ হয়ে গেছিলো অনুষ্ঠানটা, আমরা যেমন পারছি হাত পা দোলাচ্ছি দুলিয়ে ঠুলিয়ে, আর প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে গেছিলো। আগের পার্টটা শেয়ার করেছিলাম খানিকটা, আর এটা বাদবাকি পার্টটা। আর সেদিনকে টিচার্স ডে সেলিব্রেশনটা খুব ভালোভাবে হয়েছিল, এই বছরেও, আগের বছরেও খুব ভালোভাবে হয়েছিল, এই বছরেও খুব ভালোভাবে হয়েছিল, আমরা আনন্দ করে খুব মজা করেছিলাম, মজা টাজা করে এখানেই শেষ করে দিয়েছিলাম। বাই বাই।